রাজধানীতে কয়েকটি বিস্ফোরণের পর এবার তিতাস গ্যাসের অবৈধ সংযোগ এবং দুর্ঘটনা প্রবণতা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষ অভিযানে নেমেছে তিতাস কর্তৃপক্ষ। রাজধানীর পুরান ঢাকার আলাউদ্দিন রোডে চলছে অভিযান, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট শেখ মহিউদ্দিন। মহিউদ্দিন, কখন থেকে এই অভিযান শুরু হলো এবং কি কি বিষয় দেখা হচ্ছে এই অভিযানে? মুশফিক, অভিযান শুরু হয়েছে সকাল 11টা থেকে। পুরান ঢাকার কয়েকটি অঞ্চলে কিন্তু অভিযান চলছে। আমরা মূলত একটি টিমের সাথে আছি, যে টিমটি তিতাস গ্যাসের এই মুহূর্তে আগামাসি লেন বলা হচ্ছে জায়গাটির নাম, কাজী আলাউদ্দিন রোডে। সেখানে এই তিতাস গ্যাসের যেই সমস্যাগুলো থাকে, যেখানে অবৈধ লাইন থাকে, কোথাও লিকেজ থাকে, আপনি জানেন যে পুরান ঢাকার এই অঞ্চলগুলো বিশেষত খুব ঝুঁকিপূর্ণ কিছু বিষয় থাকে, গিঞ্জি এলাকা হওয়ার কারণে। এখানে তিতাস গ্যাসের লাইন থেকে কোনো অগ্নি ব্যবস্থাপনা যেগুলো থাকে, সেই সমস্ত জায়গাগুলো থেকে যখন দুর্ঘটনা ঘটে, তাই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। দেখা হচ্ছে এখানে বিভিন্ন ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে যে কোথাও লিকেজ আছে কিনা, অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে কিনা, সেই ধরনের বিষয়, একই সাথে কোথাও বকে আছে কিনা এবং কোন কোন জায়গা থেকে কোনো অগ্নি নির্বাপন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে কিনা, এই সমস্ত বিষয়গুলো আসলে আজকে দেখা হচ্ছে। এখানে একজন ব্যবস্থাপনা পরিচালক আছেন তিতাস গ্যাসের, তার অভিযানের মাধ্যমে মূলত হচ্ছে তিনি জেনারেল ম্যানেজার, তার ব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে আজকের এই অভিযান। এখানে উৎসুক জনতার সাধারণত যে ধরনের ভিড় থাকে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। মূলত এখন পর্যন্ত একটি ভবনের বকেয়া পাওয়া গেছে, সেখানে তারা সংযোগ বিচ্ছিন্ন করবেন কিনা সে বিষয়টি তারা ভেবে দেখবেন। আর অন্যান্য জায়গা থেকে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে তিতাস গ্যাসের মূলত তাদের যে অভিযানের লক্ষ্য উদ্দেশ্য, সেটিতে এখন পর্যন্ত অভিযোগ এসেছে এলাকাবাসী যারা বলছেন যে তারা আসলে ঠিকমতো গ্যাসের সম্পৃক্ততা, যে গ্যাস সংযোগের যে গ্যাসের সেগুলো তারা ঠিকমতো পাচ্ছেন না। কিন্তু এই যে চিকন এলাকা হওয়ার কারণে কিছুদিন পরপর গ্যাসের লাইনের সমস্যা হচ্ছে এবং সেখান থেকে যে অবৈধ সংযোগগুলো যাচ্ছে সেগুলোর দিকে তারা লক্ষ্য করছেন। এবং এখানকার যিনি পরিচালনা করছেন যে সংযোগ এই কার্যক্রমটি, তিনি বলছেন যে তাদের এই কার্যক্রম চলমান থাকবে। কিছুদিন আগে যে দুর্ঘটনা ঘটেছে ঢাকার বিভিন্ন অঞ্চলে, যে ধরনের ঘটনা ঘটছে সেগুলো মূলত অবৈধ সংযোগগুলো নেওয়ার কারণে হয়ে থাকে, যার ফলে অবৈধ সংযোগগুলো যাতে না নেওয়া হয় এবং কোথাও লিকেজ তৈরি হয় কি না সেই বিষয়গুলো তদারকির মধ্যে রাখা, এই সমস্ত বিষয়গুলো আসলে তদারকি করা হচ্ছে। এবং সামনে যেহেতু রমজান মাস, সেই রমজান মাসকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অঘটন না ঘটে এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রাখা হচ্ছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ যেগুলো বলছে আমাদেরকে, যে মূলত যে বাড়িটিতে লাইন নেওয়া হয়েছে সে লাইনে হয়তো দেখা গেছে অনুমোদন আছে দুটি বা তিনটি লাইনের, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে 5-6-7টি বা এর চেয়ে বেশি লাইন নেওয়া হচ্ছে, সে সমস্ত লাইনগুলো নেওয়ার কারণে কিন্তু তিতাস গ্যাস সেটি জানতে পারছে না। কর্তৃপক্ষ জানতে না পারার কারণে কিন্তু ওই সেখান থেকে অগ্নি দুর্ঘটনা বা এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকতে পারে। তো সব মিলিয়ে এই ছিল আমার এখানকার সবশেষ খবরাখবর।